ਐਪਲੇਟ ਕੀ ਮਿਲਣੀ ਹੈ ਨਹੀਂ ਨਹੀਂ ਹੈ ਨਹੀਂ Thank you.
Hello, welcome to my vlog, my rider channel. আজকে যে আমরা আসছি আজকে হচ্ছে দিনের মানে দ্বিতীয় দিন আমাদের এখানে শুটিং এর জন্য আর এখানে একটা অদ্ভুত জায়গায় এসেছি মানে দেখলে বিশ্বাস হবে না দেখলে এমন একটা জায়গা চারদিকে জল তো নাই একটা নদী আছে অ্যাকচুয়ালি ঘটনাটা একটা নদী কিন্তু চারদিকে বালি পাথর ভর্তি আর এইটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের নাম হচ্ছে ডাইনা ব্রিজ মানে সরি ডাইনা ব্রিজ বলো ডাইনা নদী আর কি ডাইনা নদী থেকেই ওই নদীর নামে ব্রিজ আর আমার ডান দিকে রয়েছে পর্বত পাহাড় বাঁদিকে সমতল জমি ডান দিকে দেখা একবার আগে পাহাড়ের দিকে এই যে এদিকে টোটালটাই পাহাড় পাহাড় এরিয়া মানে ভুটানের ওইদিক আশা করি ওইদিকে ভুটান আছে মানে ভুটান বর্ডার আশেপাশে এগুলো জায়গা আর কি জায়গাটার নাম হচ্ছে লাল ঝামেলা বস্তি বা লঙ্কা বাড়ি না কি একটা জায়গার নাম আছে যাই হোক ওইভাবে আর কি ওইদিকে সব পাহাড় পর্বত ওইদিকে সমতল আর ওইদিকে সব দেখার মতন জায়গা মানে বালি পাথরে ভর্তি দেখো টোটালটা হচ্ছে ব্রিজ নেপালের ব্রিজ নেপালের যে যাওয়ার ব্রিজটা আছে যে মেচি নদী সেরকমই দেখতে প্রায় আর এবার এই যে হচ্ছে পিছনে আমার খুব সুন্দর একটা জায়গা চারিদিকে পাথর বালি ছোট্ট একটা নালার মতন ট্রেনের মতন আর কি নদীটা চলে গেছে যখন বর্ষা নামে মানে বর্ষার সময় আর কি খুব জল ভর্তি থাকে এই জায়গায় কয়েকটা সিন আছে শুটিংয়ের এগুলো নিয়ে টিয়ে তারপরে আরও দেখি আশেপাশে কোথাও যাবো আমার তো খুব ভালো লাগছে এখন কার কেমন না কেমন আমার খুব চয়েস এগুলো জায়গা আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি রায়গঞ্জ থেকে রায়গঞ্জের ওইদিক মানে বকিলতা থেকে এসেছি এত দূরে এসেছি আমি যে বাইক নিয়ে যাবো করতে পারিনি আর আমার যে রাইডিং চ্যানেল মানে চ্যানেলটার আর কি একটা নাম করে রাখতে পেরেছি আর কি তাই বাইক নিয়ে এসেছি সবাই না মানে আমরা দুইজন তাদের একটা আমার ভাই এসেছে আর গেলে ব্রিজটা নড়ছে একটা ভয়ের ব্যাপার পিছনে আরেকবার দেখিয়ে দিই ফুটেজটা ভালো আসবে আর পিছনেই রয়েছে পাহাড় এগুলো জানি না কোন পাহাড় কোন জায়গার নাম ম্যাপে দেখলে বোঝা যাবে কিন্তু ম্যাপটা মানে এখনো হচ্ছে করা হয়নি আর এই রোডটাই হচ্ছে চলে যাবে সেবক সেবক চলে যাবে শিলিগুড়ি চলে যাবে জলপাইগুড়িও মনে হয় চলে যাবে এদিক দিয়েই এটাই রোড মেন রোড ঠিক আছে তাহলে পরে আবার আসছি Thank you.
Hello guys, আবার ফিরে এলাম আমাদের শুটিং এখন চলছে শুটিং এর মাঝে 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 একটু টাইম বের করে একটু কিছু কিছু ফটো শুট করার চেষ্টা করছি আর যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা একদম বিশাল একটা মানে পাথর পাথরের উপর বসে আছি ক্যামেরা করার কেউ নাই সবাই ব্যস্ত এই যে পিছনে দেখো পিছনে সবাই ব্যস্ত আছে কাজে নানা রকম দেখো আর এই জায়গাটা পাহাড়ের একটু নিচে মানে নদীটা আছে তো যে ডায়না নদী ডায়না রিভার ওই নদীতেই আর কি আছি রাস্তা থেকে নিচে নামতে হয় যে রাস্তা নেই রাস্তা উপরে আছে এই রাস্তা থেকে নিচে নামতে হয় দেখো হচ্ছে রাস্তা আমাদের এদিকে হচ্ছে আছে পাহাড় বড় বড় পাহাড় আছে আর ওইদিকে ওইদিকে আমাদের টেন্ট হাউস নিজে পাহাড় বড় বড় ওইদিকে সব পাহাড় তো আমি যেখানে বসে আছি ওই যে জায়গাটা হচ্ছে এরকম দেখো একদম নিচে মানে পাথরে বসে আছে বড় একটা পাথর দেখা যাচ্ছে কিনা পাথরটা এরকম সাইজ দেখতে এই জায়গার নাম হচ্ছে লাল ঝামেলা বস্তি জায়গাটার নাম কেন লাল ঝামেলা বস্তি সেটা আমিও জানি না কিন্তু ঝামেলা বস্তি তা আবার লাল যাই হোক আর যারা যারা আমার এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নাই করে নিও তাড়াতাড়ি কারণ এইভাবেই আমি মাঝে মাঝে এরকম জায়গায় আসবো আর কিছু না কিছু আর কি দেখানোর চেষ্টা করবো এইভাবেই
হ্যালো হাই, আজকের মতো আমাদের এখানে শুটিং কমপ্লিট। এখন চলে যাবো বাড়ি, মানে প্রীতমের বাড়ি। ওখানে রাতটা থেকে থেকে কালকে সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই যে আমাদের সব রেডি, সব প্যাক আপ হয়ে গেছে। পিছনে পাহাড় থাকলো, আর ওদিকে নদী, নদীতে স্নান করলাম। ওগুলো ভিডিও আছে, দেব না কাউকে। ঠিক আছে, তাহলে আবার সুযোগ পেলে আবার এরকম ঘুরতে আসবো। ওইগুলো আমাদের সব কি বলে ওগুলাকে শুটিং স্টাফ, আমাদের হিরোইন হিরো সবই আছে। প্রীতম আছে ওখানে, প্রীতম আছে এদিকে। খুব কমেডি করে আর কি। যাই হোক, আমরা এখন চলছি এভারেস্ট মাউন্টের বেস ক্যাম্পে। আপনারা যদি কেউ যেতে চান আমাদের সাথে, আসুন, যোগাযোগ করুন। এই যে এভারেস্ট মাউন্ট, উপরে বরফে ঢাকা মাউন্ট এভারেস্ট, দুটাই একসাথে আছে। দেখে নিন আমরা কিভাবে উঠছি। নিজে আসুন এবং অপরকে আসার সুযোগ করে দিন। মাউন্ট এভারেস্ট, যেটা আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ। এই দেখুন, আমি হচ্ছি সেই বাহুবলী। দেখুন, হনুমানের গদা আমার কাছে আছে। অতএব আমার সঙ্গে কেউ পারবে না, কিন্তু সবাই আছে। পায়ের অবস্থা শেষ। আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার সময়, শুটিং কমপ্লিট। আর দুটা শুটিং বাকি আছে, ওগুলো আশেপাশে নিয়ে নেবো এখনই। হ্যালো, তো আজকের মতো এখানেই আমাদের শুটিং কমপ্লিট। ভালো হোক আর না হোক, তাও কমপ্লিট। আর যেগুলো শ্যুট করা হলো, যদি আরও লাগেও তাও আর কোনো শুটিং করা যাবে না, কারণ আর কোনো না এনার্জি বাকি আছে, না কোনো ধৈর্য বাকি আছে, কোনো কিছু আর বাকি থাকার নাই, সব শেষ। এই জন্য লুটেপুটে বাড়ি, যা আছে এগুলো নেই। এই হচ্ছে চায়ের বাগান চারিদিকে, আরও কী কী আছে এগুলো দেখার টাইম নেই। গানটার নাম হচ্ছে মন যে মানে না। তোকে ভাবি ভাবি মন, এলা লাগে যে এমন, এক পলক না দেখলে তো বোঝে না তো মন। মন যে মানে না, করে বাহানা,
প্রেমের বাঁধন হইলুম দিবানা।